आरपीएफ अधिकारी पर लगा युवक को पीटने का आरोप। डाब ग्राम दो नंबर ग्राम पंचायत अंतर्गत ठाकुर नगर रेलवे फाटक पर जाम को लेकर वहां कार्यरत आरपीएफ अधिकारी और पैदल जा रहे एक युवक के बीच बहस हो गई। बता दें कि आज मध्य शांति नगर इलाके का एक युवक उस रास्ते से सिलीगुड़ी स्थित एक नर्सिंग होम जा रहा था। चूंकि रेलवे फाटक पर भीषण जाम था, इसीलिए उसने ड्यूटी पर तैनात आरपीएफ अधिकारी से मरीज को रेलवे फाटक के उस पार जल्दी पहुंचने के लिए जाम को सामान्य करने की अपील की। लेकिन आरोप है कि कार्यरत आरपीएफ कर्मी ने उनके साथ दुर्व्यवहार किया, यहां तक कि उसे जमीन पर घसीट कर गिरा दिया और डंडे से बुरी तरह पीटा। और इस पूरी घटना को सड़क पर खड़ी एक युवक ने अपने मोबाइल फोन में रिकॉर्ड कर लिया। कथित तौर पर आरपीएफ कर्मी ने उसकी पिटाई भी की, उसके मोबाइल फोन से पूरा वीडियो भी डिलीट करवा दिया। घटना के बाद तेजी से तनाव फैल गया। बाद में आरपीएफ के वरिष्ठ अधिकारी और न्यू जलपाईगुड़ी थाने की पुलिस मौके पर पहुंची, स्थिति को सामान्य किया। তারপর আমি কি বললাম স্যার, গালি দিচ্ছেন কেন? ভালো মতন বলে জামটা ক্লিয়ার করার জন্য কোনো কিছু শুনলো না, আপনাদের ফাইবার স্টিক দিয়ে চার্জ করেছিল। কেন আপনাকে কেন মারলো? ওই যে বললাম তো, কি কারণ ছিল? মনে যাচ্ছিল আপনি কোথায় যাচ্ছিলেন? তোর বাড়ি হতে সাহস করেনি, খালি বাড়িতে জিনিস নিয়ে কিছু জিনিস নার্সিং হোমে দিয়ে আসবো, এই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি যে আমি আটকে গেছি। তারপরে বললাম একটুখানি সাইড করে জাস্ট খালি আমাকে একটুখানি করে দেওয়ার জন্য, যাতে সবারই সুবিধা হয়। ওই কথাটা কেন বলছি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্য শান্তিল। মধ্য শান্তিল যাচ্ছিলেন কোথায়? সাউথ কলোনি যাচ্ছিলেন। কেউ কি অ্যাডমিট হয়েছে? কি অ্যাডমিট হয়েছে? আমার বউ, মানে আমার বন্ধু বন্ধুর বাড়ি। আচ্ছা, ওরা আছে নার্সিং হোম। আচ্ছা, সেখানে দেখে যাওয়ার পথে এই ঘটনা? হ্যাঁ, সেখান থেকে এখানে যাওয়ার পরে আমি আবার নার্সিং হোমে আমরা দেবো। কয়জন মেয়ে আপনাকে মেরেছে? আমাকে প্রথমে উনি ফাইভ স্টিক দিয়ে একা চার্জ করলো, তারপর ওখান থেকে ছেঁটে যেতে আরো দুজন ছিল, তিনজনে মিলে আমাকে এখানে ফেলে প্রচুর পরিমাণ মাথার এখানে এই পাশে। আপনার নাম? অমিত দাস। অমিত দাস। আপনার বন্ধু নাম? কখন ঘটে এটা? আপনার বলছি স্যার, কি ঘটনা ঘটেছে? ও, অনেক কিছু ঘটে গেছে, যেটা বলেছি আমি তো নিজে চোখে দেখেছি। আমি আমার বন্ধু যাচ্ছিলাম, গেট বন্ধ ছিল, একজন রেল গেট পার হয়ে যাচ্ছিল মানে নিচ দিয়ে, তখন ওর গাড়ির চাবি নিয়ে রেখে দিল, লাঠি নিয়ে আসে। হ্যাঁ, লাঠি নিয়ে এসে রেলের চাবি নিয়ে রেখে দিল। তারপরে যখন ওর রেল গেট খুললো, তখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, তখন জ্যাম লেগে গেছে মানে রেল গেটের উপরে। তখন আমার বন্ধুরা শুধু বলেছিল, স্যার এখানে দাঁড়িয়েছিল আর কে, আমি তো দেখলাম, ওনাকে শুধু বলেছিল যে আপনি জ্যামটা শুধু একটু সরান, ঠিক আছে? এবার হাত দেখা এমনি বলছে জ্যামটা সরান, ওনার ওটা ইগো লেগে গেছে, ওটা ওনার ইগো লেগে গেছে। তারপরে এসে ওই জিনিস কী করলো, যায় বলো কী বললি? স্যার আপনি, বললাম ইগো, আপনার ইগোটা বেশি হয়ে গেছে আপনাকে বলা। ও কী করলো? গাড়ি থেকে ওকে টানিয়ে, ওকে না, প্রথমে লাঠি দিয়ে মারলো, মারার পরে বাইকটা ফেলে দিলো, আমিও পড়ে গেলাম, পিছনে বসেছিলাম। পড়ে যাওয়ার পরে ওকে টানতে টানতে নিয়ে গেলো ভিতরে, এখানে জামায় এখানে টানের সিচায় ওকে মারলো, এখানে মারার পরে ভিতরে নিয়ে যায়, অনবরত মারলো। তারপরে এই ভাই ভিডিও করেছিল দেখে, এই ভাইয়ের ভাইকে নিয়ে আসলো, সব কিছু ঠিক আছে, এগুলো সব আমাদের লাগবে, যেগুলা যেগুলা মানে এ করেছে। আমাদের একটাই দাবি যে আমাদের এই মানে আরপিএফ বা আইনের প্রতি আমাদের একটা মীমাংসা চাই। আপনার বন্ধুর নাম? যাকে অমিত দাস। আপনার নাম? বাপ্পা সাহা। কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমাদের বাড়ি যাচ্ছিল, আমার বাড়ি ভালোবাসা মোড়ে। আচ্ছা, ওর বাড়ি হলো ইয়ে জলেশ্বরী বাজার। আমার বাড়ি অম্বিকা নগর, আমি যাচ্ছিলাম এদিকে।